উত্তলে চলে যাও, তারপর আমরা রেডি হয়ে যাবো। আমি আর মা যাও, অনেক যাও। এ দাদা ভাইয়ের হাত ধরে থাকবি, মানু ভাইকে খেয়াল রাখবি। সোনাই টাটা, দাদা ভাইয়ের হাত ধরে থাকবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি মৌসুমি। ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে জানাই হ্যাপি হোলি। তো সবাই ভালোভাবে সুস্থভাবে হোলি খেলবে আর একদম সুস্থ থাকবে, সবাইকে সুস্থ রাখবে। তো চলো, এ দেখো আমি একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি, শাড়িটা আমার যা দিয়েছিল একবার পুজোতে। তো আমাদের এইবারে নতুন এক ঠাকুরতলা উদ্বোধন হবে, সেই উপলক্ষে একটা অনুষ্ঠান হবে, তো সেখানে আমরা যাচ্ছি। তো সোনাইও চলে গেছে, তো আর ওর দাদাভাইও চলে গেছে, তোমাদেরকে দেখিয়ে দেব। তো ওর আগে চলে গেছে, তো আমার যা রেডি হচ্ছে, আমার একটু রান্নাবান্না করতে রেডি হয়ে, সরি রেডি বলছেন, দেরি হয়ে গেছে। চলো আমরা দুজনে পুরো রেডি। মা আমার ভালো লাগছে, তো আমাদেরকে কেমন লাগছে? গায়ে চোখের মধ্যে ঢুকেছে, এই যে জল দিচ্ছে বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। দেখো আমরা বাড়ি চলে এসেছি, এই যে সোনাইয়ের অবস্থাটা দেখো, চিনা আছে তোকে? ঠান্ডা লেগে গেছে, এমনিতে সোনাই ঠান্ডা লেগে গেছিলো, আমারও লেগেছে, কানে একটু উল্টে গেছে। তো চলো এবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের হোলি স্পেশাল ভাত, সিম্পল একদম সাদা ভাত আর এই মুরগির মাংস। তো পুজো দেওয়া খাওয়া দাওয়া তো সবই হয়ে গেছে। বাবা দেখো মুখের রং লেগে গেছে। তো একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। সে দেখো রেডি হয়ে গেছে, একটা নীল রঙের শাড়ি পরেছি। তো এবার যাচ্ছি ঠাকুরতলায় আবার। সন্ধ্যা তো হয়ে গেছে, এখন বাজে রাত 8টা। তো এখন হবে হরিনাম সংকীর্তন, আর তারপরে হবে খাওয়া দাওয়া, ঠাকুরের প্রসাদ। তো খাওয়া দাওয়া করে তারপরে আসবো, একটু মানে ওখানে তো থাকবো, সময় কাটাবো, অনুষ্ঠান হবে। তো চলো মামার সাথে। তাকা বাবা, তাকা আমাদের, তাকা শোনাই, তাকা ওদিকে, ও তাকাচ্ছে একদিন। তোমরা যেখানেই থাকো মন্দিরে প্রাণ গোবিন্দ বিশ্বাস, বংশী বিশ্বাস এবং নাই বিশ্বাস সূর্য মন্ডল। কি নিয়েছো তুমি? শুধু চাটনি পাঁপড় আর ভাত? আগে সবার প্রথম খাচ্ছো তুমি? তো ঠাকুরতলায় খাওয়া দাওয়া হচ্ছিলো তখন, তো কী কী খাওয়া হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি,
ভাত ডাল আর হচ্ছে একটা তরকারি করেছে সয়াবিন দিয়ে আলু দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে, খেয়ে নিয়েছি আমরা। তো সবার তো খাওয়া হয়নি, আমি আমার যা সোনায় ঘুমিয়ে পড়েছে বলে তিনজনা চলে এসেছি, আমার মানু এখন আসেনি বড়টা, ওর কাকাই পাপা মামাই আছে তো ওদের সাথেই আসবে। তো চলো আজকে এই পর্যন্ত, খুব ক্লান্ত হয়ে গেছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।